রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনীর এক বাড়ি থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পাশ করা যুবক মামুন দাসের নিথর দেহ। তার বাড়ি বর্ডার গোলচক্কর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, বাংলা নববর্ষের রাত 11টা নাগাদ তার এক বন্ধুকে বাড়িতে নামিয়ে দিতে গাড়ি নিয়ে বেরিয়েছিল সে। পরবর্তী সময় সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজনেরা এক সময় তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। শুক্রবার সকালে মামুনের বন্ধু দেবজিৎ মামুনের মাকে ফোন করে জানায়, মামুনের গাড়িতে অচৈতন্যভাবে পড়ে রয়েছে সে। খবর পেয়ে ভগবান ঠাকুর চৌমুহনী থেকে মামুন দাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। সেখানে ডাক্তাররা মামুনকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে মামুনের বাবা জানিয়েছেন, কোনো কিছু খাইয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই সাথে রাজ্য সরকারের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন তিনি। ঘটনা কালকে রাত্রে 11টার সময় ছেলে একজন আগে দিতে গেছে, গাড়ি নিয়ে গেছে, পরে তো আমরা ফোনে যোগাযোগ করতেছি, এরা তুই বাড়িতে আইতাছি তারপরে যোগাযোগ আর নাই। তারপরে ভুল সকালবেলা এখানে একজন ফোন করছে, কইছে আপনি ছেলে গাড়ির মধ্যে ঘুমাই দিয়েছে, আমরা বাড়িতে নিয়ে রাখছি। আমি বলছি ঠিক আছে, তুমি বাড়ি যদি নিয়ে রাখছো, কিন্তু একটু পরে আবার আপনার ছেলে মুখে দাঁড়া রক্ত আইতাছে, আমি তুমি দাঁড়াও তুলে আমি বাড়িতে গিয়া দোকান থেকে আইতাছি, আয় সেটা তুমি আমি বাড়ির মধ্যে দেখতে গিয়া দিই, ছেলে মুখে দা রক্ত আইতাছে, সায়েন্স কিছুই নাই, শক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি বিএমএ লইয়ে গেছি। এরপরে তো আর কিছু করতে পারি না। চিঠি নেওয়ার পর ডাক্তার দেখছে, দেখে তো বুঝল এটা মৃত্যু, সঙ্গে সঙ্গে গেছে। হ্যাঁ, পোস্টমর্টম করাইছে কি আজকে? না, করাইছে না কালকে। কালকে বসে কিছু খাওয়াইছে? কি খাওয়াইছে? কি খাওয়াইছে তো এটা আমি কেউ ধরতাম না, কিছু কোনো কিছু একটা খাওয়াই মারে গেছে। আমি চাই আমার ছেলের যে ইতান হয়েছে এটা আমি রাজ্য সরকারের যে সুবিচার চাই। আমি আপনার ছেলে কে মারার চাষ আমি ধরা করুক, কীভাবে হয়েছে এটা তদন্ত হোক, আমি বাবা হিসাবে এটা চাই ন্যায্য বিচার। এভাবে ইয়ং ইয়ং ছেলেরা সমাধি হয়ে যাইতেছে কীভাবে কে লিখে। এদিকে চাঞ্চল্যকর এই মৃত্যুর ঘটনার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে ইঞ্জিনিয়ারিং পাশ করা যুবক মামুন দাসের মৃত্যুর মূল রহস্য। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে বর্তমানে বর্ডার গোলচক্কর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, হালাবোল।